ধ্বংসের প্রচেষ্টা বন্ধ করতে হবে, জবাব তোমায় দিতে হবে। ইউনিয়ন দিচ্ছে রাজ, রাবার শিল্প বাঁচাতে অবিলম্বে প্রাকৃতিক মূল্য বৃদ্ধির সঙ্গে দেশে উদারীকরণের যে কুফল, সেই উদারীকরণের কুফলে ছোট মাঝারি শিল্পগুলোর নাবিশ্বাস উঠে গেছে। এই শিল্পগুলোর অবস্থা খুবই খারাপ জায়গায় নিয়ে গেছে এবং মোদী সরকার তথা বিজেপির যে নীতি, শিল্প সম্পর্কে যে নীতি তারা নিয়েছে, এই নীতির ফলেই আমাদের দেশে ছোট মাঝারি শিল্পগুলোর দরজা বন্ধ হয়ে গেছে। যারা কাজ করতেন, লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ হারিয়েছেন। আমাদের রাজ্য এই বিজেপি সরকার ক্ষমতা আসার পর আমরা লক্ষ্য করলাম রাবার বাগানের উপর সন্ত্রাস নেমে এসেছে। বাগান পুড়িয়ে দেওয়া, বাগানের রাবার চুরি করা, এ তো নিত্যকার ঘটনা। এবং রাবারের যে সমস্ত শ্রমিকরা কাজ করে অনেকেই সেখানে কর্মস্থলে যেতে দেয়নি। 400 মতো শ্রমিক যারা এই সরকার ক্ষমতা আসার পর ছাঁটাই হয়েছে, তারা দাবি জানিয়েছিলেন এদেরকে পুনর্বহাল করতে হবে, কিন্তু বললেন না। এ কোন ভারতবর্ষ তৈরি করেছে নরেন্দ্র মোদী এবং বিজেপি? গরিবের ঘরে সাধারণ সামান্য কুপিবাদীরা জ্বালিয়ে আলো জ্বালাবে সেই ক্ষমতা আছে? যাদের কাজ নেই, কর্ম নেই, পয়সা নেই, এই অবস্থা তারা তৈরি করেছেন। রেশনের সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে, প্রতিটা জিনিসপত্রের ডালের দাম, লবণের দাম, তেলের দাম, কোনো কিছু বাদ নেই 100 গুণ 200 গুণ পর্যন্ত জিনিসপত্রের দাম বাড়ছে। কোনো হেলদোল নেই, শুধু ভাষণ দিয়ে যাচ্ছেন, বক্তৃতা দিয়ে যাচ্ছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু আসলে কার্যকরী কী পদক্ষেপ নিয়েছে? রেশনের যে সামগ্রীগুলো যদি প্রচুর পরিমাণ মানুষকে দেওয়া হতো, তাহলে মানুষ তো সেখানে খেয়ে বেঁচে থাকতে পারতেন।